প্রতিবাদত উতলিছে কলকাতা। কলকাতার নৃশংস চিকিৎসক ছাত্রীর ন্যায় বিচারের দাবিত চলা অবিরত প্রতিবাদ থমকি রোয়ার নামেই নাই। দিনে নিশায় প্রতিবাদ, কেবল প্রতিবাদ। প্রতিবাদের ভাষা কেতিয়াবা জঙ্গি, কেতিয়াবা নীরবতা, আর কেতিয়াবা গান। সুধা কণ্ঠর গীতে প্রতিবাদকারীক দিছে জাগরণের উৎসাহ। মঙ্গলবারে প্রতিবাদ সাব্যস্ত করা সহস্রাধিক প্রতিবাদকারীর উপর আরক্ষে লাঠি চালনা আর কন্দুয়া গেছ নিক্ষেপ করার পাছতে উত্তপ্ত হয়ে পড়ছিল কলকাতার রাজপথ। প্রতিবাদকারী আর আরক্ষীর মাজত হওয়া হতাহতিত আহত হয়েছিল বহুকেগুলি লোক। ইয়ার পিছতে প্রতিবাদকারী সকলের মাজের 200 অধিক লোকক গ্রেপ্তার করেছিল বঙ্গ আরক্ষী। এই ঘটনার প্রতিবাদত বুধবারে বন্ধ আহ্বানত স্তব্ধ হয়ে পড়ে কলকাতা। প্রতিবাদকারীক নিগ্রহ চলা টিএমসি সরকারের বিরুদ্ধে বুধবারে বঙ্গবন্ধর আহ্বান করেছিল বিজেপিয়ে। বিজেপির 12 ঘণ্টিয়া বঙ্গবন্ধর সর্বাত্মক প্রভাব পড়ে কলকাতা। কেবল কলকাতাতে নয়, আলিপুরদুয়ারের রাজপথতো বঙ্গবন্ধর আহ্বান জানায় বিজেপিয়ে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে। আর জি কোর চিকিৎসা মহাবিদ্যালয় আর চিকিৎসালয়ের ধর্ষণ হত্যা গোচরের তদন্তত গাফিলতি করার অভিযোগত প্রতিবাদকারী সকলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীক পদত্যাগের দাবি জানায়। মমতা ব্যানার্জী কি পুলিশ শান্তি সে কই ভি ডেমোক্রেটিক আন্দোলন কো করনে নেই দে রহি হ্যায়? মমতা ব্যানার্জী কি পুলিশ হ্যায়? মমতা ব্যানার্জী পুলিশ আনএবল টু মেনটেন দ্য ল এন্ড অর্ডার, দে আর ক্রিয়েটিং দ্য হেজিমনি ইন দ্য স্টেট অ্যান্ড দে আর অ্যারেস্টিং দ্য বিজেপি ওয়ার্কার। দেখুন, যেভাবে বিজেপি কর্মীদেরকে তোলা হচ্ছে, অগণতান্ত্রিক পদ্ধতিতে তোলা হচ্ছে, আমরা আমাদের এই আন্দোলনকে জারি রাখবো। এই আন্দোলনকে এইভাবে অসফল করা যাবে না, এটা মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। একটাই স্লোগান, দফা অনেক, দাবি এক, মমতার পদত্যাগ। কেবল রাজপথতেই নহয়, পশ্চিমবঙ্গের কেবা ঠাইতো রেলপথ অবরোধ করে বিজেপির কর্মকর্তাসকলে প্রতিবাদ সাব্যস্ত করে। ইয়ার মাজতে রাজপথত চলাচল করা বাহন সমূহত বাধা প্রদান করা বিজেপির কর্মকর্তাসকল ঠায়ে ঠায়ে আটক করে মমতার আরক্ষী। ব্যুরো রিপোর্ট, নিউজ18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ18 এপত। নিউজ18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ18 এপ।